হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি কেউ বাসায় এসে দেখেন হঠাৎ করে আপনার গ্যাসের সিলিন্ডার বা গ্যাসের লাইনে গ্যাস নাই, কিন্তু আপনাকে তো কিছু করে খেতে হবে, বাসায় রান্না কিছু নাই, সেক্ষেত্রে আপনাদেরকে ডিম ভাজার একটা নিনজা টেকনিক দেখাচ্ছি। আপনার বাসায় ফ্রাই প্যান বা আমার মতো এমন যদি ফ্রাই প্যান বা কড়াই থাকে, ওটাকে বারান্দার গ্লাস জানালাটা একটু ফাঁকা করে রোদের মধ্যে 5-7 মিনিট রাখলেই হবে। তারপর আপনি ডিম দিলে দেখবেন যে অটোমেটিক ফ্রাই হয়ে যাচ্ছে। আমিও সেমভাবে রোদের আলোতে আমার কড়াইটাকে গরম করে নিচ্ছি, তারপর এটার মধ্যে এখন ডিম ছেড়ে দেবো, দেখি ফ্রাই হয় কিনা। এখন কি সুন্দর রোদের আলোতে ফ্রাই হয়ে যাচ্ছে, কোনো তেল লবণ ছাড়া। আপনারাও বাসায় ট্রাই করবেন।